আপনারা কয় ভাই বোন ছিলেন? পাঁচ ভাই বোন। দুই ভাই তিন বোন। আপনারা কেউ পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন? না, কেউ না। না, ছোটকালে মামার দিক আছে, সেখানে ঘরে আছে, পড়াশোনা করতেন। ও আচ্ছা আচ্ছা। আপনি সিদারের সময় কোথায় ছিলেন? এপাশে এখানে এসেছিলেন? ওই সিডারের বন্যা আছে, বন্যার সময়। হ্যাঁ, হেঁকেলে এই অফিসে আসলে সবাই আসছিলেন? চা, আপনার চার বাচ্চাও আসছিল? হ্যাঁ, চারও বাচ্চা আসছিল। আপনি কি তখন থেকে এখানে সদস্য ছিলেন? হ্যাঁ। সিদারের আগে থেকে না পরে? আগে। আচ্ছা, আগে আপনি কি কি করতেন এখানে এসে? না না, ইয়ে করতাম, ওই মাছ চাষ করছি, তারপরে এই পড়া পড়ছি। আগে তো লেখা পড়া যায়, পড়াশোনা আরম্ভ করছেন সিদারের আগ থেকে? মোটামুটি মনে করেন নাম দোস্ত করতে পারি, একটু অক্ষরটা চিনতে পারি, আগে থেকে সেই জানি। আপনি তো অনেক লিখলেন কালকে, ভালোই তো লিখছেন। হ্যাঁ, ভালো, আপনাকে দেখি তো ভয় লাগবে আমার। একটু লিখবেন, আপনার খাতা দিয়েছি, খাতার মধ্যে লিখেন, ঠিক আছে, বাসায় বসে লিখবেন। তো আপনি এখানে এখান থেকে কিছু চাষবাসে সাহায্য করেছে? আপনাকে সবজি সবজি ফল লাগাতে ওরা বিচি দেয়? যে এখন আপনি তরমুজ লাগিয়েছেন, আর কিছু লাগাইছেন? রসুন লাগাইছি, মরিচ চেরা লাগাইছি, বাদাম লাগাইছি, এত কিছু, লাল শাক, কদু কদু, লাউ গাছ, এগুলো সব খান? এগুলো সব খেতে পারেন তাই না? হ্যাঁ, যে খাই বিক্রি করেন, কত ভালো। বিক্রি করে কত টাকা পান? বিক্রি তো করে মনে করেন চার হাজার টাকা, পাঁচ হাজার টাকা হয় তাই। আজকে একটা লাউ আনতেছিলাম, তো কাদান বদর আনতেছিলাম, তাহলে আজকে তো অনেক কাজ। সকালে কি কাজ করলেন আসার আগে? আসার আগে কাজ করছি, ওই বান্ডবাড়ি ধুইছি, ভাত ধুইছি, ওই ছাগল সারিয়া কোলায় লড়াই দিছি, গরু সারিয়া লড়াই দিছি, চা করছি, অনেক কিছু করছেন। হ্যাঁ, কখন উঠেন? আজানের পরেই উঠে যান? হ্যাঁ, আজান, ওই আজান দিলে উঠতে নামাজ পড়ি, এরপর সব কাজ সারি কেমন লাগলো এতগুলো 12 জন মিলে কাজ করতে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবাই মিলে কাজ করতে খুবই একটা ভালো আনন্দ উৎসব পেয়েছি। কাজের উপরে থাকলে এবার কাল বেকার আফা বেশি, এই একটু কাজ এখন আমরা শাড়ি টিড়ি আনছেন, এই একটু কাজ করে একটু ভালোই লাগবে, আর বেকার হয়ে গেলেই খারাপ। আপনাদের তো আরো প্র্যাকটিস করা দরকার, ব্লগ করা। হ্যাঁ, আমরা যদি আরো শাড়ি দেন আমরা আরো খুশি হয়ে করব। ঠিক আছে, কাজ করতে আমার ওই ভালো লাগে, আমরা চাই যে এই শাড়িটা আমাকে চালু থাকুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবসময় চালু থাকুক, আমরা এইটাই চাই। আপনারা যদি শাড়ি টাড়ি বানান ওখানে শাড়ি বিক্রি করা যাবে? যাবে, অল্প কিছু আর কি, গ্রামের মানুষের বেশি দামের দা তার হেনদেন তাই তো করেন। শাড়ি আর সালোয়ার কামিজ বা বাচ্চাদের জামা নিজ দিয়ে না কোথায় এখানে করা হয় নাকি? ওটা মনে করেন ডিজাইনের উপরে নিজ দিয়ে করণ যায়, গলায় করণ যায়। আপনাদের সকলের জন্য দুটা করে শাড়ি ছাপিয়েছেন, তো একটা করে শাড়ি আপনাদের সাথে দেখে যাবে, আপনারা করবেন তো? আপনি একটা, হ্যাঁ, শখের জিনিস করবো না, আমরা এত দূরে গুনে আইয়ে যদি আমাদের একটা শাড়ি দেন, তাই শাড়ি দেওয়া অনেকই নে আমাকে পারবো আপার না, আমরা বছরে দুইটা শাড়ি পরি, এক বছর শেষ হয়ে যায় একেবারে ছিঁড়ে বেরিয়ে হয়ে যায়, তারপর ওই আবার কাপড়। আপনাদের শাড়ি কতদিন কতদিন থাকে? আপনাদের দুইখানে করে শাড়ি না, শাড়ি কতদিন থাকে? আমি আপনাদের কে শাড়ি রেখে যাবো, এক একজনের জন্য একটা করে আপনি পরবেন তো মাঝে মাঝে? ঠিক আছে, আমাকে খুব সুন্দর লাগছিল আপনাদের এগুলো পরে, অন্যরকম অন্যরকম শাড়ি, ভালো লাগছে নাকি? আর আপনাদের নিজের কাজ তার মধ্যে তাই না?